শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে পালন হলো শেখ কামালের 74তম জন্মবার্ষিকী। স্লোগানে মুখর বরিশাল নগরীর সোহেল চত্বর। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ শেখ কামালের জন্মদিন পালনে জড়ো হন। দিনটি উপলক্ষে নানা আয়োজন করে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মৌলভীবাজার, মেহেরপুর সহ বিভিন্ন জেলাতেও শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় শেখ কামালের জীবনের নানা আদর্শ তুলে ধরেন বক্তারা। শেখ কামাল যে সবসময় মাদক থেকে দূরে থাকতেন, খেলাধুলা এবং অন্যান্য বিষয় নিয়ে যে ব্যস্ত থাকতেন, তরুণ প্রজন্মকে এখান থেকে শিক্ষা গ্রহণের আছে। আমরা বর্তমান তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো যে আপনারা এটা শিখেন। এছাড়া দিনটি স্মরণে নেত্রকোনাতে 14 জন যুব উদ্যোক্তাদের মাঝে 5,60,000 টাকার চেক বিতরণ করা হয়। অন্যদিকে নোয়াখালী, চুয়াডাঙ্গা ও নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।